আসসালামু আলাইকুম। ক্যারাইটিন ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের আজকের ভিডিও বিষয় সিপেলিডে কিভাবে আমরা একন করবো, সিপেলিড নেটওয়ার্ক কিভাবে আমরা কাজ করবো, এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটি কথা বলি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা এখানে থেকে আপনি কোন অফারের কত কতগুলো লিড আছে এই লিড সম্পর্কে এখান থেকে আপনারা জানতে পারবেন। যেমন এই যে 52 লিড আছে, এখান থেকে ওরা খুব একটা বেশি রেভিনিউ দেয় না, কম কম রেভিনিউ দেয়। যাই হোক, তারপর আপনারা কাজ করবেন, ঠিক আছে। যেমন অনেক রেভিনিউ আছে, দেখেন এই যে $4, $3, তারপরে $13, ঠিক আছে, $6, এই বড় বড় $27, এই বড় বড় অফার গুলো আপনার নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এই অফার গুলো আপনার কাজ করলে আশা করি এই যে একটা ক্যাসিনো অফার, ঠিক আছে, ক্যাসিনো অফার নিয়ে আপনি কাজ করতে পারেন, জার্মানের অফার, ঠিক আছে, এই অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি কাজ করলে ভালো একটা রেভিনিউ আসতে পারে। তো এখান থেকে গেল আপনি আপনার হলো ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে কন্টেন্ট লকিং এর মাধ্যমে কাজ করতে পারবেন। কন্টেন্ট লকিং দিলে এটি স্টেপ হিসেবে আপনি কি কাজ করলেন না করলেন, কত দিন কার কাজের রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন, কোন কাজে থেকে কতগুলো আসলো, ঠিক আছে, রিপোর্ট আসলো না আসলো সবকিছু এখান থেকে আপনি ইউজ করতে দেখতে পারবেন। এখান থেকে আপনি কন্টেন্ট লকিং এর মাধ্যমে কাজ করতে পারবেন, ফাইল লকিং এর মাধ্যমে কাজ করতে পারবেন, ওয়েবসাইট লকিং কাজ করতে পারেন। আপনার এখান থেকে চাইলে আপনি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ লগিন আছে, ল্যান্ডিং পেজ নিয়েও কাজ করতে পারেন। যেমন এখান থেকে ম্যানেজমেন্ট, আমি যদি এখান থেকে ক্রিয়েটে ল্যান্ডিং পেজ চাই, দেখেন এখান থেকে ওরা অনেক রকম ট্যাম্পলেট সাজেস্ট করে রেখেছে। আপনি এখান থেকে যে কোনো ট্যাম্পলেট ইউজ করে নিয়ে কাজ করতে পারেন, যেমন গেম ট্যাম্পলেট, তারপরে ক্রিয়েট গেম জেনারেট ট্যাম্পলেট, তারপরে মুভি প্লেয়ার ইউজ ট্যাম্পলেট, এখানে আরো অনেক ট্যাম্পলেট আছে, ঠিক আছে। এই ট্যাম্পলেট গুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ম্যানেজমেন্টে গেলে ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনি এটা মানে দেখেন আমি কতগুলো ট্যাম্পলেট ইউজ করে রেখেছি, ঠিক আছে, যে কতগুলো ট্যাম্পলেট ইউজ করে রেখেছি সেগুলো আমি কাজ করতাম, ঠিক আছে, কাজ করে এখন কাজ করি না। হ্যাঁ, এখান থেকে অফার মানে ম্যানেজ ম্যানেজার ম্যানেজার এ যাবেন, ম্যানেজার এটি একটা দেখতে পারবেন, ঠিক আছে, কতগুলো লিড আসলো না আসলো একটু দেখতে পারবেন। এখান থেকে এখন চেক দেখতে পাবেন, এখান থেকে অ্যাকাউন্ট সেটিং আসার পর এখান থেকে পেমেন্ট সেটিং এ যাবেন। পেমেন্ট সেটিং এ আসার পর দেখেন এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন না নেবেন, পেমেন্ট আপনি এখান থেকে মিনিমাম আপনি $300 আপনাকে এখান থেকে পেমেন্ট করতে, তারপরে আপনি এখান থেকে কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন, ওরা পেপাল পেনিয়ার মাধ্যমে পেমেন্ট করে থাকে, ঠিক আছে, পেপাল পেনিয়ার ওয়ার মাধ্যমে পেমেন্ট করে থাকে। আপনি এখান থেকে প্রতিদিন পেমেন্ট নেবেন, সপ্তাহে 2 বার পেমেন্ট করে থাকে, পেমেন্ট করে রাখতে পারে, ঠিক আছে। তো এইভাবে আপনি পেমেন্ট সিস্টেম করে নেবেন। এখন বিষয় হলো সবকিছু দেখলাম, ঠিক আছে, এখন আমাদের মেইন বিষয় হলো সেখান থেকে আবার আমরা এখান থেকে অ্যাকাউন্ট করতে শিখবো। এখান থেকে অ্যাকাউন্ট করতে হলে আমরা সরাসরি এই সিপি ডিটেইল অপশন চলে আসবো, ঠিক আছে। আমি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো, আমরা সরাসরি এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন নিচে আমাদের ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ সবগুলো তথ্য দেওয়া থাকবে, আপনারা যে কোনো একটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন, অন স্ক্রিন যে কোনো সময় ফোন দিতে পারবেন, সমস্যা নেই, আপনারা আমরা আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো, ঠিক আছে। তো হয়ে গেলো, হয়ে যাওয়ার পর এখন আমাদের এই সাইডে আসবো। আসলে আমরা অবশ্যই আমরা কিন্তু পাবলিশার হিসেবে জয়েন করবো, পাবলিশার হিসেবে জয়েন করবো, আমরা কিন্তু অ্যাডভাইসার হিসেবে জয়েন করবো না। তো এখান থেকে আমাদের নাম দিতে হবে, এখান থেকে আমরা নাম দিয়ে দেবো, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম,
দিলাম, তারপর এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো, সেটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে কোশ্চেন বক্স, এখান থেকে আমাদের একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা আমাদের অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজন হবে, আমরা যখন আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে, ঠিক আছে? এবং আমাদের কোশ্চেনটা যদি কোশ্চেনটা যদি উত্তর দিতে পারে, তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যাক দেবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে সুন্দর একটা অ্যাকাউন্ট কোশ্চেনটা আমাদের মনে থাকবে, সেরকম একটা কোশ্চেন দিয়ে দেবো। আমি এখান থেকে দিয়ে দিই ফার্স্ট কোর্স, যে কোশ্চেনটা সব থেকে সুন্দর হবে সেটা দিবেন, যেমন চাইল্ডহুড, ঠিক আছে? ফার্স্ট চাইল্ডহুড এখান থেকে দিবেন, দিতে পারে। তারপর আমরা এখান থেকে সাবমিট করবো, সাবমিট করার পর আমরা ইমেল একটা মেল দেবো, মেলটা কনফার্ম করে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? হয়তো একটু সময় নিতে পারে, সময় নিলে পরে আপনার 1-2 ঘন্টা সময় নিতে পারে, সময় নিলে সমস্যা হবে না, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা সরাসরি এভাবে অ্যাকাউন্টটা করে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, ঠিক আছে? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।